বাবা কি হয়েছে? ওমা, তুই কোথায় গিয়েছিলি? স্নেহ কোথায়? স্নেহ কোথায় মানে? আরে, আমি তো ওকে ঘরে রেখেই সখীর সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। কিন্তু স্নেহ তো বাড়ির কোথাও নেই। কি বলছো বাবা, তাহলে এখন কি হবে? হয়তো এদিক সেদিক কোথাও গেছে, এতে উতলো হবার কি আছে? বাবা, তুমি তো জানো স্বাভাবিক না। আমি ওকে খুঁজতে গেলাম, তুমি একটু খুঁজে দেখো। সাজু, দরজা লাগা। জি। তুই ওদিকে যা। ধ্যাত, কি যে বলো। আরে রুমা, কোথায় যাচ্ছিস? সখী, তুই কি আমার বরকে দেখেছিস? না তো, কেন, কোথায় তিনি? তোর সাথে কথা বলে এসে দেখি ও ঘরে নেই, তাই খুঁজছি। তুই একটু খুঁজে দেখ না। আমি এখনই খুঁজে দেখছি। রাজু, তুমি ওই পাশটাই খুঁজে দেখো, আমি এই পাশটাই খুঁজে দেখছি। আচ্ছা, ঠিক আছে। রক্ত? ওকে এভাবে কে মেরেছে? আরে, ও তো বেঁচে আছে। এখন আমি কি করি? যাই, রুমাকে খবর দিই। দুলাভাই গেল কই? রুমা, আয় রুমা, রুমা, আয় রুমা। কোথায় গেল সব? কেউ নেই, নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। আরে, আমি কোথায়? এটা কোন জায়গা? আমি এখানে এলাম কি করে? আরে, ম্যানেজার তো কিছু লোক দিয়ে আমাকে মারতে চেয়েছিল। শাহী, আমার স্নেহ কোথায়? ও কোনখানে? এটা আমি কি করে কমু? তুই ওর কোনো ক্ষতি করিসনি তো? দেখলে তো অবশ্যই করতাম, পরে পাইলে কবেয়া কবেয়া কাইটা নদীতে ভাসিয়ে দিতাম। ওর যদি কোনো ক্ষতি করে থাকিস, তাহলে আমি তোকে খুন করে ফেলবো। আমি তো তোর প্রেমে এমনিতে খুন হয়ে আছি রে, নতুন করে আবার কি খুন করবি? আমার ঘরের সামনে এসে আমার ঘরটা না দেখেই চলে যাবি, সেটা তো হয় না। চল যাই আমার ঘরে, চল। ছাড়।